সব বিস্ফোরণের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে আবারও আজ বিস্ফোরণের ঘটনা ঘটছে। কেন একের পর এক এমন বিস্ফোরণ ঘটছে তা বিচার বিভাগীয় তদন্ত করে জাতিকে জানানো হোক। মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের আহতদের হাসপাতালে দেখা শেষে এমন মন্তব্য করেন তিনি। গতকাল রাত 10টার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানা সহ স্থানীয় বিএনপি নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান। আহতদের দেখে সাংবাদিকদের আব্দুস সালাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা আহতদের দেখতে এসেছেন। এই বিস্ফোরণে আহতদের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। তিনি বলেন, সরকার সব বিষয়ে উদাসীন, জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছে এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবি করছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল 4:50 দিকে রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি 7-তলা ভবনে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।